আমাদের পাগল মন কি মন পাগল মন খালি শর্টপট করে শর্টপট করে ওই যে গোলাম রব্বানি কইলেই দোষ বলছি শুনেন নাই আপনারা পাগল মোহন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মোহন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে আছে না নাই জিন এদিক খেয়াল করেন কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যায় বলেন কে বিলকি সাফা কয় না আমি আবুল আছে না নাই এই যে যে ঢাকা শহরে আজকে দুই বছর আগের ঘটনা পিবিআই তদন্ত করে বের করছে ত্রিভুজ প্রেমের কাহিনী তাও তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের হিজড়াদের কথা কয় না কে ত্রিভুজ প্রেমের কাহিনী ছেলেটার সাথে আর একটা হিজড়ার সম্পর্ক এক হিজড়ার সাথে আর এক হিজড়ার সম্পর্ক প্রেমের কারণে সব শেষ ছিল পুরুষ টাকা কামানে ধান্দায় অপারেশন কইরা কি হয়েছে হিজড়ে হয়ে গেছে কথা কয় না কথা কয় না দুনিয়াত মানুষ আছে আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ কাইটা নারী হয়ে যাচ্ছে আছে আছে এরকম আছে না নাই তো ওদের লিডারকে ধরছে একটা অপারেশনের জন্য ওই বেচারালে 130,000 টাকা কয় আয় কে পুরুষ হিজড়ে হবো আয় কি জামানা প্রেম প্রীতির ঘটনায় ওই যে রাকিব নামের একটা ছেলেকে তারা হত্যা করছে আপনার রাগ করতেছেন নাকি আমার তো বাজান পুরুষও না মহিলাও না হিজড়ে সাইজে ঘরে এরকম আছে না নাই তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের আপত্তি নাই এ সমাজে সকলের বেড়ে থাকার অধিকার আছে নিরাপত্তা নিশ্চিত করার অধিকার আছে সবাই বেঁচে থাকবে তাদের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে সব দিক আমরা চিন্তা করতেছি কিন্তু বাড়াবাড়ি করা ঠিক না আবার হিজড়েগের মধ্যে গ্রুপিং আছে এগুলো নিয়ে আবার মারামারি চলতেছে যাই হোক আল্লাহ তাদের হেদায়েতের পদে কবুল করুন জোরে বলুন আমিন তো এদিক খেয়াল করেন নারী না পুরুষ কিচ্ছু বোঝা যায় না আছে আছে এরকম পোশাক আজকে সমাজে হয়েছে কি পুরুষের পোশাক নারী পরে এখন নারীর পোশাক পুরুষ পরে কোনটা মহিলা কোনটা পুরুষ কোনটা লেডিস কোনটা জন্ডিস বোঝার কোনো উপায় নাই কথা কথা ঠিক কিনা এই জন্য বোখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলেন না কেন এই জন্য পুরুষ পুরুষের পোশাক পরতে হবে নারী নারীর পোশাক পরবে এত পোশাকের স্বাধীনতা এরপরে দেখলেন না গত বছর ঢাকা শহরে আমার কিছু বোনেরা দাঁড়ায় বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই কথা কয় না ওদেরকে জিজ্ঞাসা করালো কেমন স্বাধীনতা কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আমরা তো আপত্তি করিনি বোন কথা কয় না কে আপনারা কি আপত্তি করছেন কিন্তু এদের উদ্দেশ্য মতলব খুব খারাপ দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরা কেউ কোনোদিন আন্দোলন করি নাই শুনিও নাই আচ্ছা বলেন তো দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক কোন নানি কি শাড়ি পরে বিশ্বরুটে এসে আন্দোলন করছে যে দেখে যাও আমি তোমার নানি শাড়ি পরেছি বলেছিল ভাই কোন দাদিকে বলেছে দেখে যাও আমি তোমার দাদি আজকে শাড়ি পরে বিশ্বরোড ঘুরতেছি বিশ্বরোডে দেখছেন তাহলে দাদি নানি শাড়ি পরেছিল বারো হাত শাড়িতে পুরো দেহটা ঢেকেছিল আর আমার দেশের মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরছে পুরো পিঠটা ফাঁকা রাখছে মনে হয় ওই জায়গায় বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ হবে কথা কন নাকি আপনারা এইরকম পোশাকের স্বাধীনতার নামে এরা স্লোগান কেন দেয় এদের মতলব খারাপ এরা যেটুকু পরে আছে এটুকু পড়তে চায় না এরা উলঙ্গ হয়ে ঘুরতে চায় কথা বলে ঠিক কিনা এই সমস্ত বন্ধুদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই এটা 95% মুসলমানের দেশ এটা লন্ডন আমেরিকা নয় যদি পোশাক ছাড়া ঘুরতে হয় যেই দেশে মানুষ পোশাক ছাড়াই বসবাস করে পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও তোমার মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাঁদবে না এটা মুসলমানের দেশ এটা অসভ্যতা নোংরামি করার দেশ নয় পর্দা এদিক খেয়াল করেন পর্দা আল্লাহর দেওয়া ফরজ বিধান এটা হালকা ভাবে দেখার কোনো সুযোগ নাই
আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না কথা কয় না কেন নারী পর্দা করলেই শান্তিতে থাকবে নারী সম্মান মর্যাদা বাড়বে হেজাব পর্দা এটা প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয় গৌরবের বিষয় আনন্দের বিষয় পর্দা নারী সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় বলেন সুবহানাল্লাহ এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ বউ আপনার আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার আপনার মাকে আপনার বোনকে পর্দা করানোর দায়িত্ব আপনার হুজুর খালি সিল লাগালে কোনো লাভ নাই এটা বাস্তবায়ন করা লাগবে বউ যদি বোরকা ছাড়া যায় সিনিস তো দেখার অধিকার আমার এত এ যে এত কসমেটিক কিনে দেই মানুষের দেখানোর জন্য বোরকা পরে বাড়ির বাইরে যা কথা কয় না আপনার বউ যদি ব্যাপারদায় চলাফেরা করে আপনার অ্যাকাউন্টে গুনাহ জমা হবে কথা কয় না আপনার স্ত্রী আপনার মেয়ে যদি ব্যাপারদায় চলাফেরা করে বিকাশ হয় আপনার অ্যাকাউন্টে গুনাহ জমা হবে অনেকে বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই খোলা লাগবে না ফেরেশতারা খুলে দিবে কথা কয় না কে এইজন্য বিবিকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় একটা নারী যদি ঢিলে ধারা বোরকা পইরা হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে আর ওই উল্টা পাল্টা পোশাক পরলে যুবক কয় গেল রে কয় দোস্ত দেখ যেই বন্ধু একটা বেপর্দা মহিলার দিকে আরেকটা বন্ধুকে ইশারা দিয়ে ডাকে দেখতে বলে ওই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এরকম বন্ধুর দরকার নাই যে বন্ধু আজান হওয়ার পরে মসজিদের দিকে আপনাকে ডাক দেয় এই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা লাগবে খবরদার যে বন্ধু নাটক সিনেমার দিকে ডাকে গান বাজনার দিকে ডাকে মহিলা গেলে তাকাইতে বলে এমন বন্ধু যদি থাকে থাকে ওক আজকেই ডিলেট করে দেন মন থেকে কথা কি মনে আছে না স্যার আর কষ্ট হচ্ছে আপনাদের না সময় হলে আরো বলবো ইনশা এরকম জামানা আছে না নাই আছে আছে এরকম সমাজে চলতেছে উল্টা পাল্টা আছে না নাই বাজান হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে যাব তো ইনশাআল্লাহ মসজিদে যাব তো ইনশাআল্লাহ দিনের বেলায় হিরো রাতের বেলায় ভেলেন যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে এদের নাম হলো মুনাফিক কথা কয় না কেন মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় কি ঢালে চুপ করে থাকে ধোকাবাজ চোখে তোদের নাহি লাজ চুপ করে থাকে ধোকাবাজ চোখে তোদের নাহি লাজ গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের সিনা বড় কঠিন নবীর পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার চাইতে বড়টা হবে হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে কথা বলেন না কেন মুখে দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে কথা বলে ঠিক কি না মুনাফিক সিনা বড় কঠিন আর এই মুনাফিকদের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবেন বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না অমুসলিমদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে রাগ কইরেন না মুনাফিকদের স্বভাব হলো নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে হত্যা করে আর সকালবেলা নিয়ে যায়া ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল এতই ভালো যখন ছিল তো মারলি কেন শয়তান কথা কয় না কেন এজন্য মুনাফিক সেনা বড় কঠিন কথা বলে ঠিক কি না আজকে আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না মুনাফিকের আলোচনা করলে তো দুই দিন চলে যাবে আর তখন মনে মনে ভাববেন হুজুর তো ঠিকই কয় তো ওই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদের নিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে সুরার নাম কথা কয় না সুরাল মুমিনুন বলেন কি নাম
সূরাল মুমিনুন জবান সেরে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি যে কোন কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আসে না নাই আছে আচ্ছা ওই যে আপনারা যে কি স্বর বর্ণ গাছে ওয়াজ করছিলাম ওই কি বিসমিল্লাহর ফজিলতের কথা বলছিলাম মনে আছে কথা গানে বলছিলাম মনে আছে আপনাদের আচ্ছা তাহলে বিসমিল্লাহর শান মান মর্যাদা এত বেশি বলেন তো বাজান মুসলমানদের যে কোনো কাজের শুরুতে শরণ করব কাকে আল্লাহর আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে আমরা আল্লাহ তাআলার নামে শুরু করলাম সূরা আল মুমিনুন জোরে বলেন কি নাম যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই একটু মনোযোগ দিবেন কানটা খরগোশের মতো খাড়া করে গুনাহগারের কথাগুলো শুনে যান নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু বলেন আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাছি নাই বামে তাকায় মৌমাছি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলুন সুবহানাল্লাহ মৌমাছির বন 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 আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় মারে মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে নেমে যেত বলেন আল্লাহু আকবার নবীজি যখন উঠের উপরে বসে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উঠের মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় জিবরাইল এসে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করলেন সাহাবী দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে তাহলে বলেন তো বাজান কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল বলেন আল্লাহু আকবার সেই সেই কোরআন 23টি বছরে রসূলের উপরে নাজিল হয়েছে সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে 150-200 টাকা দাম দিয়া হাদিয়া দিয়া কিনে বাড়িতে আসছি এমন মুসলমান আছে 30-40 বছর বয়স হয়ে গেছে জীবনে কোনোদিন ওই কোরআনটা খুলেও পড়লো না দেখলো না কথা কয় না যেটা হলো আপনার আমার সংবিধান আপনার আমার গাইডলাইন হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাজিল করলেন সেই কিতাবটা ধরলাম না ছুইলাম না কোরআন দিয়া জীবন সাজাইলাম না এই জন্য তো আজকে মুসলমানের এত মার খায় কথা বলেন ঠিক কি না আজকে মুসলমান মার খাওয়ার পিছনে মুসলমান ঐক্যবদ্ধ নাই মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে কথা বলেন ঠিক কি না চলুন সামনের দিকে যায় আলোচনার প্রেক্ষাপটে বলার সুযোগ হলে আমি বলার চেষ্টা করব হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাই কেরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন ও আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন ও নবী গো এ 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে 7টা গুণে গুণান্বিত হতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون
আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে গেলে গুণাবলী লাগবে কয়টি? কথা বলেন না, সাতটি। জোরে বলেন কয়টি? শোনেন, এইদিক খেয়াল করেন, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই সাতটা গুণাবলী দিয়ে জীবন সাজাইতে পারে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তাদেরকে উত্তরাধিকারী বানায় দেব। সুবহানাল্লাহ। কালকে বইলেন তাহলে সেই জান্নাতে যাইতে কারা কারা রাজি? দুই হাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। হাত হাত নামাইন না, হাত নামাইন, হাত তুলে রাখেন। জান্নাতুল ফেরদাউসে যেতে আশা আছে তো ইনশাল্লাহ। তাহলে গুণাবলী কয়টি? সাতটি গুণাবলী, সাতটি বৈশিষ্ট্য, এটা দিয়ে যদি জীবন সাজাইতে পারি আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। তাহলে আমাদের সকলের টার্গেট জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এবার হাত নামান। গুণাবলী মাত্র সাতটি, এদিক খেয়াল করেন। আল্লাহ যে আপনাকে আমাকে কত ভালোবাসে আপনি জানেন? আল্লাহ এদিক খেয়াল করেন, আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তাটা আল্লাহ একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কাল বলেন আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো না, খ্রিস্টানের ঘরে, কথা কয় না কে, বৌদ্ধর ঘরে দিতে পারতো না, কিন্তু আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। আল্লাহ যে ইমানদারের ঘরে আপনাকে আমাকে পাঠাইছে, এতে খুশি না বেজা? এদিক খেয়াল করেন, আল্লাহ প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আল্লাহ প্রথমে এদিক খেয়াল করেন, মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়া ইসলাম ধর্মের মানুষ বানায়া, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে এদিক খেয়াল করেন, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, আখির নবীর আখির উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দান করে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত, সুবহানাল্লাহ বলে, একটু একটু, খুব বেশি আমল করা লাগবে না, অল্প আমল, আমলটা সহি হওয়া লাগবে, নিখুঁত হওয়া লাগবে, নির্ভেজাল হওয়া লাগবে, শিরিক মুক্ত হওয়া লাগবে, তাহলেই জান্নাত, সুবহানাল্লাহ। কম এইবার চলেন সেই জান্নাতে যাওয়ার জন্য সাতটা বৈশিষ্ট্য, সাতটা গুণাবলী, সাতটা কোয়ালিটি আপনার আমার অর্জন করা লাগবে। এইবার চলুন আমি আলোচনার প্রেক্ষাপটে সেই বিষয়টা আপনাদের সামনে যত দ্রুত সম্ভব বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিসে কাহিনী গল্প গুজব অনেক শুনছেন, একটু কোরআন শোনেন আজকে, কথা কয় না? ঘটনা কাহিনী আদম নবীর কাহিনী মুখস্থ নাই আমাদের, কারণ আদম আলাইহিস সালামের ঘটনা আমরা শুনিনি। আপনার কি মনে হয় আমি বলতে পারবো না? কিন্তু আজকে এগুলো বলবো না, আজকে একটু কোরআন থেকে আপনাদেরকে কিছু একটু আমল দিয়ে যাব ইনশা। একেবারে নিরাশ হইন না, আলোচনা প্রসঙ্গে যেটুকু ঘটনা বলা দরকার সেটুকু বলবো, কিন্তু খুব কম বলবো, ঠিক আছে? আজকে একটু কোরআন শোনাবো ইনশা ইনশা। চলে কতিপক্ষের ভাইরা বলেছেন, হুজুর আপনি খালি নাকি হাসির ওয়াজ করেন, গান কবিতা ছাড়া নাকি কিছুই জানেন না, তা আজকে একটু বলার চেষ্টা করবো। এই তো রাগ করতেছেন, যুবকেরা নিরাশ হয় না, আলোচনা যেই দিকেই যাক তোমাদের দিকে আমার বিশেষ নজর আছে। চলেন সামনের দিকে যাই, লিল্লাহে তাকবীর। অনেকে বলে হুজুর হাসির বক্তা, হুজুর কমেডি বক্তা, গান গাওয়া বক্তা, বলুক ওদের সমালোচনা যাবে পিছন দিক দিয়ে আর আমি আমার গতিতে সামনেই যাব। কথা বলেন না কেন? আমার তো দুই ঘন্টায় হাসির আওয়াজ আছে, নাকি ওর মধ্যে দশটা ভালো কথা আছে? তো তোমার ওগুলো ভালো লাগে না, তোমার এক লাইন গান শুনে খালি মজা লাগে, কথা কয় না কে? তো চলুন আজকে একটু বোঝেন, আমি আপনাদের কাছে যে সময় নিয়েছি এই সময়টার মধ্যে ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশা।
এইবার চলেন বাজান গো আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে বলেন সুবহানাল্লাহ কদ ফালাহাল মুমিনুন আল্লাহ বলেন মুমিনেরা সফল হয়েছে সুবহানাল্লাহ বলেন সফল কারা ঈমান এনেছে যারা কদ ফালাহাল মুমিনুন আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় জোরে বলেন সফল হওয়া যায় আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চিনে জানে এই ব্যক্তি সফল না পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট এ হলো ক্ষমতার দিক দিয়ে সফল এ পৃথিবীর সবচাইতে বড় নেতা এখন কথা কয় না নাম কি বললাম জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট সে হলো পৃথিবীর এখন সবচাইতে বড় নেতা বলেন তো বাজান গো আমার আপনাদের এই বাজারের নাম কি বর্মগাছা এই বাজারে মনে করেন একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আল্লাহর এই গোলাম আজান দেওয়ার পরে দোকানটা বন্ধ করে যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে বলেন তো বাজান ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সে এই ঈমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে ও পৃথিবীর যত বড় ক্ষমতা ধর হোক আল্লাহর কাছে ওর চার পয়সার দাম নাই আল্লাহর কাছে দাম আছে তার ঈমান আছে যার ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে মাতবাড়ি করে দুনিয়াতে সফল হতে পারে হাজারো নির্যাতন জুলুম করতে পারে কিন্তু মরার পরে ওই বেঈমানদের চার পয়সা দাম নাই লাত্তি মেরে জাহান্নামে ফেলে দিবে বোঝে না আর ক্ষমতা দিয়ে কি করবেন আপনি আমাদের ক্ষমতা লাগবে না আমাদের ঈমান আছে আল্লাহর কাছে দাম আছে কিন্তু বেঈমানের মাতবাড়ি দুনিয়াতে শেষ পরকালে আর কোনো মাতবাড়ি চলবে আর মুমিনেরা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল সুবহানাল্লাহ বলে এইবার চলেন সামনের দিকে যাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম পৃথিবী কাঁপানো বড় বড় লিডার আছে পুতিন আছে কাটিং মারা মালকিং জম আছে ভারতের দাদা আছে এরা যত বড়ই নেতা হোক না কেন বাজান বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক মানুষটা যদি ঈমানদার হয় আজান দেওয়ার পরে রিক্সা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেয় বলেন তো বাজান ওই সাহেল দরদ সাহেল দরিদ্র রিক্সা চালক ভ্যান চালক তারা যদি আজান দেওয়ার পরে নামাজ আদায় করে পৃথিবীর এই বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ওই ঈমানদারের দাম কম না বেশি তার মানে এই কথা দ্বারা পরিষ্কার হলো যে ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার আপনার টাকা না থাক ক্ষমতা না থাক পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক আপনি ঈমানদার আপনার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার আমার দাম আছে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন কদ ফালাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদার ছাড়া সফল হওয়া যায় কথা কি বোঝা গেল রাগ করতেছেন তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা আপনার চেহারা কালো হোক ধলা হোক ফর্সা হোক আপনি মানে লম্বা হন আর একটু শর্ট হন কোনো সমস্যা না আপনার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে সুবহানাল্লাহ বলেন ঈমানের গুণে গুণান্বিত হয়ে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু লাগে নাকি আর কোনো সাওয়া আছে আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বলেন তো বাজান আমি তাহলে বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা বলতে পারবেন বলেন সফল হয়েছে কারা আর একবার সফল হয়েছে কারা ঈমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ঈমানদার বান্দা যারা বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার এতে কোনো সন্দেহ আচ্ছা বলেন তো বাজান ছোট্ট একটা কথা বলি আপনাদের সামনে এদিক খেয়াল করেন কোন একটা অমুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে এই ব্যক্তির উপরে জহরের নামাজ পড়া কি মাশাআল্লাহ চমৎকার শ্রোতা আলহামদুলিল্লাহ
এদিক খেয়াল করেন কোন একজন মানুষ যদি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে তাহলে এই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি এইবার সেই কথা আল্লাহ পাক বলতেছেন এদিক খেয়াল করেন ঈমানদারের সাতটা গুণাবলী নিয়ে সাতটা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা শুরু করলেন ঈমানদার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুমিন জীবনের সবচেয়ে দামি ইবাদত ঈমান আনার পরেই কথা কয় না কয় নাম কি সালাত এদিক খেয়াল করেন আল্লাহ পাক যখন মুমিনদের সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করলেন আল্লাহ এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন সুবহানাল্লাহ বলেন আপনি আমি ঈমানদার ঈমান আনার পরে যেরকম ভিআইপি আপনার আমার ইবাদতও ওইরকম ভিআইপি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এইবার শুরু হয়ে গেল সাতটা গুণাবলীর এক নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা এদিক খেয়াল করেন যারা বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করে বলেন তো আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার আল্লাহ আরো জোরে বলেন কার বাজান গো আমার একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করবেন আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সন্তানের কথা ব্যবসা বাণিজ্যের কথা সব কথা মসজিদের বাইরে রাইখা অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় নিয়া মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো আপনি আমি কিভাবে সালাত আদায় করব কিভাবে নামাজ আদায় করা দরকার কিভাবে সালাত আদায় করলে আল্লাহ খুশি হবেন নবীজি কিভাবে সালাত আদায় করেছেন একটু বোঝার চেষ্টা করবেন সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা আপনারা আমার প্রিয় নবী কিভাবে সালাত আদায় করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি এতটা লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতে বিশ্ব নবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত বলেন সুবহানাল্লাহ নবীজির প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন এত লম্বা সময় ধরে সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না বলেন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখে বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি বেরো ভিজে গেছে কিন্তু না না তাকায়া দেখি দয়ার নবীজি সিজদা দেয় এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া বিছানাটা ভিজে গেছে বলেন আল্লাহু আকবার নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা ডেকে বলেন নবী গো এত কান্না কেন করেন কি হয়েছে আপনার আপনি কেন এত কাঁদেন বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও আমি কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের ওই কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাঁদেন কার কাছে আরো জোরে বলেন কার কাছে এবার জান আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করতে পারে আপনি আমি গুনাহগার অসংখ্য গুনাহ জীবনে করেছি তাহলে সিজদা দিয়া নিজেদের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আমার আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য রাত অতিবাহিত করে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে এ বাজান গো আমার গভীর রাত পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে এটা তো ডিউটি কিন্তু রাতের যখন
একটা পার হয়ে যায় দুইটা পরখন পার হয়ে যায় রাত্রি একটা দুইটা তিনটার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের ঘুমটাকে ত্যাগ কইরা ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া যারা রাতের একটা দুইটা তিনটার দিকে উঠা তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া গেল নামাজ আদায় করার জন্য দাঁড়ায়া গেল বলেন তো বাজান এই নামাজ কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য আরো জোরে বলেন আল্লাহকে পাওয়ার জন্য এইজন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দয়ান্বান থাকে যুবক রে এ যুবক রাত অতিবাহিত করা লাগবে আল্লাহকে সিজদা দিয়া সালাত আদায় কইরা আল্লাহর মহব্বতে দাঁড়াইয়া থাইকা কাকে কাকে পাঁচ ওয়াক্ত নামাজের তো পড়তেই হবে কিন্তু রাতের বেলায় একটা দুইটা তিনটার দিকে উইটা যারা ওযুটা বানায়া গভীর রাতে একা একা নিরালায় নিপ্রীতিতে আল্লাহর ইবাদত করে এই ইবাদতের একটা আলাদা মজা আলাদা একটা স্বাদ যারা রাতে নামাজ পড়ে তারা টের পায় সুবহানাল্লাহ বলেন এই যে রাতের একটা দুইটা তিনটার দিকে উইটা শুধুমাত্র আপনি এদিক খেয়াল করেন আর আমাদের রব আর কেউ আছে আর কেউ আছে আপনি নামাজ আদায় করতেছেন দেখতেছেন কি আরো জোরে বলেন এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় এই নামাজ আল্লাহকে পাওয়ার জন্য যুবক রে এরাও কিন্তু রাত অতিবাহিত করে তবে আল্লাহকে সিজদা দিয়া না ইউটিউব ইন্টারনেট মোবাইল ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে কথা কর নাকি আপনার সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা কইলা ভিডিও কলে কথা কইলা ফজরের আজান হয় যখন এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কথা কন নাকি আপনারা এ যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তোমার মতো কত যুবক ঘুমের মধ্যে চলে গেল কিন্তু এই ঘুম আর কোনোদিন ভাঙলো কথা বলেন না কেন তুমি ফজরের নামাজ না পড়ে ঘুমাইলা এই ঘুম যদি না ভাঙে কি হবে কথা কয় নাকি রাগ করতেছেন মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আমাদের প্রশাসনের ভাইরা দুইজন প্রশাসনের ভাইরা এসেছেন কয় হুজুর ফেসবুকে দেখি শুনি আজকে একটু বাস্তবে শুনি লিল্লাহি তাকবীর আসসালামু আলাইকুম মাশাআল্লাহ 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 ওনার সিয়ারা তো সেই লিল্লাহি তাকবীর হ্যাঁ দুইজনে এসেছেন দুইজনকে আমাদের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ আমরা জানি প্রশাসনের ভাইরা জনগণের বন্ধু কথা বলে ঠিক কি না পুলিশ আসলেই ভয় পাওয়ার কোনো কারণ কারণ ওনারাও মানুষ আমরাও মানুষ কথা বলে ঠিক কি না আমরা কি জায়গায় ইয়া বানিয়ে বসে আছি তাহলে তো ভয় নাই আমরা তো কেউ অপরাধী না কথা কি বোঝা গেল তো ওনারা আমাকে ভালোবাসেন এই জন্য মাহফিল আসছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জনগণের সেবক হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন হ্যাঁ এদিক খেয়াল করেন মজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা ওনাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় কল্যাণ দিয়ে ভরপুর করুন জোরে বলুন আমিন তো চলুন যে কথা বলতেছিলাম এ যুবকে রাত জেগে মোবাইল ইউটিউব ইন্টারনেট ইমো মেসেঞ্জার বান্ধবীর সাথে কথা বলে লাভ নাই একটা মেয়ের জন্য ভালোবাসা সারা রাত কাটায়া দিলা এই মেয়ে তোমাকে সেকা দিয়ে বেকা বানাবে প্রেম যদি করা লাগে আল্লাহর সাথে করো মালিকের সাথে সম্পর্ক যদি গভীর করতে পারো ওই মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহর সাথে যদি সম্পর্কটা গভীর হয় সম্মান মর্যাদা এত বাড়বে আল্লাহ বাড়ায় দেবেন বলুন সুবহানাল্লাহ আর দুনিয়ার মেয়েদের এইদিক এদের পিছনে সময় নষ্ট করলে জীবন শেষ হায়াত শেষ টাকা শেষ সব শেষ কথা কন তাহলে যুবক ফজরের নামাজ পড়ে ঘুমাইবা নাকি না পড়ে ঘুমাবা ভয় লাগে না যুবক ভয় লাগে না কেমন করে ঘুমাও তুমি ওরাই গঞ্জের যুবকেরা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা কথা বলে ঠিক কি না
তাহলে নামাজ আদায় করে ঘুমানো লাগবে ওই গভীর রাতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে ওই গভীর নিশীতে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয় আল্লাহ পরের রাতে জানায় দেন ইন্না হাসাত মুস্তাকাররাও ওয়া মুকামা নিশ্চয় আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট জাহান্নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা কথা বলেন ঠিক কিনা এ সিরাজগঞ্জের বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহবাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাক আপনারা অনেকেই কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে শুনেন কিন্তু দুঃখের বিষয় পৃথিবীর অনেক মসজিদের ইমাম সাহেবেরা জাহান্নামের আয়াত আসলে চোখের পানি ছেড়ে দিয়া নামাজের মধ্যে কেঁদে দেয় কিন্তু আমরা নামাজ আদায় করি ইমামের চোখেও পানি নাই মুসল্লির চোখেও পানি নাই কথা কয় না কথা কোরআন যদি বুঝে পড়া হয় জাহান্নামের কথা যদি আসে ওই সময় কি ইমাম সাহেব চুপ থাকতে পারে কেঁদে ফেলে দেবে যদি এটা বুঝে পড়ে এখন যদি অর্থ না বোঝে ভিতরে যদি না প্রবেশ করে তাহলে তো হুজুর বুঝবে না এটা জান্নাতের আয়াত না জাহান্নামের আয়াত জান্নাতের আয়াত চলে যায় হুজুরের চোখে হাসিও নাই কান্নাও নাই জাহান্নামের আয়াত চলে যায় হুজুরও কাঁদে না মুসল্লিও কাঁদে না কথা বলে নাকি আল্লাহর এমনও আল্লাহওয়ালা বান্দা ছিল আমতাজুলিয়াউ মাইয়ুহাল মুজরিমুন এই আয়াত পড়ে 43 বার নামাজের মধ্যে বেহুশ হয়ে গেছে আল্লাহু আকবার বলে তাদের কি নামাজ কি নামাজ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কারীদের নামাজ দেখেন না একটা আয়াত বারবার পড়তেছে আটকে যাচ্ছে থেমে যাচ্ছে কারণ কি ওটা জটিল একটা আয়াত আল্লাহ যখন বলতেছে আমি তোমার হিসাব নেব আমি তোমার হিসাব নেব আমি তোমার হিসাব নেব তখন ওই জায়গায় যা হুজুর থেমে যাচ্ছে কিভাবে আল্লাহর কাছে আমি হিসাব দেব কথা বলেন না কেন একটু একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই ভাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আল্লাহর পাক কি বললেন আয়াতের ভিতরে একটু শুনেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম ফুল সিরাতের কিনারে ওত পেতে রয়েছে অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয় শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয় ফুল সিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল এখানে তারা যুগের পর যুগ কাটায়া দিবে একজন মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বছরের পর বছর কেটে যাবে বাজান জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা ডেকে বলল আল্লাহ খাবার দাও আমাদের খাবার দাও আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ওয়াদা দেবে যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে ওই ফলের নাম হলো জাক্কুম কাঁটাযুক্ত ফল ওই ফলটা নিয়ে আসা জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে এই জাহান্নামী অপরাধীরা ওই ফলটা পাওয়া মাত্র গলার মাজা মাজি দেবে বাজান যখন ফলটা খাওয়ার জন্য গলার ভিতরে দেবে গলার মাজা মাজি ফলটা আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না যত গলা নাড়া সারা করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে যন্ত্রণায় ছটফট করবে আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাই দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য নাকি জাহান্নামীর যন্ত্রণা আরো বাড়ানোর জন্য শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য এ বাজান গো আমার গলার ভিতরে যখন ফলটা আটকা যাবে যত গলা নাড়া সারা করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে জাহান্নামীরা ছটপটে করে কাঁদবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাহিরেও আসে না যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক সহ্য করতে পারি না আমাদেরকে পানি দাও
দাও পানি দাও পানি দাও জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না এমন কোনো পানি দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে আল্লাহ কেমন পানি দেবেন সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে জানায় দিলেন ইল্লা হামিমাউ ওয়া গাসাকো ইল্লা হামিমাউ ওয়া গাসাকো ও সিরাজগঞ্জের মুসলমান এই যে দেহের ভিতরে বড় বড় ফোড়া হয় ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয় টমেটো রস কি বের হয় জোরে কোন জোরে পুষ ওই পুষ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেই 50,000 টাকা দেব খাবেন নাকি আ 1 লাখ তাও খাবেন না সিসি গিন্না লাগতে চাই শুনে কি লাগে ভাই কখনো জিব্বাই দিয়ে দেখছিলেন খাইতে কেমন স্বাদ কেমন এটা জাহান্নামীদের খাবার ইল্লা হামিমাউ ওয়া গাসাকো ইল্লা হামিমাউ ওয়া গাসাকো আমার আল্লাহ পাক বলেন সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াদা দেবে দাও দাও জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও ইল্লা হামিমাউ ওয়া গাসাকো এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজান গো আমার যা পুজ ব্যতীত আর কিছুই নয় ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই গরম ফুটান্ত পানি যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীর লারি ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে জোরে কন নাউজুবিল্লাহ আরে জোরে বলেন নাউজুবিল্লাহ ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীর দেহের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে এই তো জাহান্নামের শাস্তি বাজান ভয়ঙ্কর সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই যেই জাহান্নামকে আল্লাহ 3000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার প্রথম ছিল সাদা এরপরে 1000 বছর জ্বালায় কালার ছিল লাল আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বরণ অন্ধকার রাত্রির মতো খুটখুটে ধবধবে কালো এ বাজান গো আমার ওই জাহান্নামের ভিতরে যারা যাবে সর্বনিম্ন শাস্তি জাহান্নামের এক জোড়া জুতা পায়ে স্যান্ডেল দেবে আর কোনো শাস্তি নাই ওই জাহান্নামের এক জোড়া আগুনের তৈরি করা স্যান্ডেল যে পায়ে দেবে স্যান্ডেল পায়ে দেওয়ার কারণে মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে এই যদি হয় জাহান্নামের শাস্তি যেই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই আগুন নাই সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে সিজদা দিয়া কাটতে হবে কার কাছে এই জন্য বাজান আপনাকে আমাকে বাঁচানোর জন্য নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও জোরে কোন আমিন নবী যদি সিজদা দিয়া কাঁদে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই তাহলে নবী লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন পা ফুলে উঠত সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকত বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও তারা টের পাইত না বলেন সুবহানাল্লাহ আর আপনি আমি একটা মশা বলে আগে মশা মার তারপরে সূরা ধর কথা কন নাকি আপনারা রাগ করতেছেন মনে হয় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হু সালাত আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে বেঁচিয়ে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হু নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না কি হয়েছে ঘটনা ডেকে বলে স্বামী গো আপনি যখন নামাজ আদায় করতেছেন ওই জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছে আমি মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন নাই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হু বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না সুবহানাল্লাহ বলবেন না
সাহাবা ইকরামদের কি নামাজ, ছেলেকে সাপে ধরে তাও বলতে পারে না। চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো, নামাজের ভিতরে এত খেয়াল, এত ধ্যান, এত মনোযোগ, কিচ্ছুই টের পায় না, সুবহানাল্লাহ বলে। আর আপনি আমি নামাজ পড়ি ইব্রাহিম বর্মগাছা, আর মন চলে যায় সিরাজগঞ্জ রোডে, কথা কয় না কে? নামাজ পড়ে সিরাজগঞ্জে মন খালি ছটফট করতে করতে ঢাকা চলে যায়। আর নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা, এত কথা, মাঝে মাঝে নামাজের ভিতরে এত চিন্তা, এত দুনিয়াবি কথা মনে হয়, কয় রাকাত পড়েছি তাও মনে থাকে না, কথা কয় না? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা আসে, হাজির হয় সিজদা দুইটা দিছি না তিনটা দিছি, ওই খেয়ালও নাই, কথা কয় না? কথা কয় না? এরকম হয় কি না? এরকম যদি হয় তাহলে কি বুঝবেন 100% মনোযোগ আছে? একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ড তো নামাজের ভিতরে স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, কথা কন, কথা কন? ভাইরা আমার সলাতের মতো সলাত আদায় করলে লম্বা হবে, লম্বা করব না। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমার আল্লাহ বলেন যারা নিজেদের সলাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সলাত আদায় করব, তাড়াহুড়ো করা যাবে? নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করা যাবে? দেখবেন কিছু কিছু মুরব্বী তাড়াহুড়া করে এক চাচা ওযু করছে, এক ঠ্যাং না ধুয়াই মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লুঙ্গি খুলে গেছে, আগে ঠিক করেন, কয় না আগে জামাত ধরি, জামাতের ব্যাপারে এত তাড়াহুড়ো করা যাবে? আজান দেয় কতক্ষণ আগে, আপনি এতক্ষণ কি করছিলেন, কথা কয় লাগে? দেখবেন ওযুখানায় অনেকগুলো লোক ওযু করে, কয় ভাই তাড়াতাড়ি ওযু করি, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো কি আজকে কি ওযু একটু শর্ট করবি নাকি? হ্যাঁ, এগুলো বলা যাবে না। আজান হয় 15-20 মিনিট আগে, তখনই প্রস্তুতি নেওয়া লাগবে। কিন্তু দেখবেন জামাতের 2-1 মিনিট আগে যায় আমরা খালি গুতাগুতি করি, ভাই নেন তাড়াতাড়ি নেন ভাই, আবার পিছন থেকে কয় এতক্ষণ লাগে, আলসিয়া লোক ওযু করায় শেখেনি, কথা কয় না কে? এরকম আপনাদের এলাকায় হয় কি না আমি জানি না, বাজান গো আমার এদিকে কোনো সলাত আদায় করতে গেলে আপনাকে সময় নিয়ে যেতে হবে, ধৈর্য নিয়ে সবর নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আপনি আমি নামাজ আদায় করব, আর মনে মনে এইটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজে দাঁড়াবো, আর মনে মনে এইটা খেয়াল করব, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি, জীবনের শেষ মনে করে সলাত আদায় করা লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের নামাজগুলো কার দরবারে কবুল হবে? আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডেকে বলে নবী যে আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত বন্দুকি হবে, সলাত হবে একমাত্র কার জন্য? তাহলে তাড়াহুড়ো করা যাবে না। কিছু কিছু মুসল্লিরা নামাজ আদায় করে আছে না নাই, খালি কোনো মতে মুগুরি ঠোকরের মতো ঠোকর মারে, 2 মিনিটে 2 রাকাত শেষ, মানে ওর নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়, এরকম শর্ট কোর্স ডিজিটাল নামাজি আছে না নাই, কথা বলেন না কেন? আর যখন আসে তারাবাড়ি, তো যখন আসে তারাবি, তখন নামাজ দিয়ে খালি মারামারি, ঠেলা ঠেলি আর গুতাগুতি, কথা কন নাকি আপনারা? 20 রাকাত নামাজ 20 মিনিটেই শেষ, আর এক মসজিদে মুসল্লি কয় তোমাদের নামাজ কতক্ষণ লাগছে, কয় 20 মিনিটে 20 রাকাত, কয় তোমার ওটা হুজুর হলো? আমাদের হুজুর রকেটের গতি ফেল, কে কয় 15 মিনিটে সব শেষ। তাহলে এই নামাজের এই যে প্রতিযোগিতা চলতেছে, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নামাজ আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের ওপর উঠবি না, কথা কন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত। সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত চলে গেছে, কথা কয় না কয়? আর নামাজের মধ্যে আমরা এত তাড়াহুড়ো করি, এত তাড়াহুড়ো করি, ইমাম আর মুসল্লি একসাথে জহরের 4 রাকাত সুন্নতি নিয়ত বাজছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমি ইমাম মানুষ, আমার 2 রাকাত আপনার 4 রাকাত, তা আপনাদের চর্চা কম? হুজুরেরই বলে চর্চা,
এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে তাহলে ধীরস্থির ভাবে রুকুটা রুকুর মতো সিজদাটা সিজদার মতো বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয়ে কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন দুহাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন জোরে বলুন আমিন শুনেন খালি মসজিদে টাইলস লাগায় চাকচিক্য করলে হবে না নিজের কলবে নিজের অন্তরে তাকওয়ার আয়না বসানো লাগবে আল্লাহর ভয় ঢুকাইতে হবে আগেকার মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা কথা বলেন এজন্য মসজিদের নাম শুধু তাকওয়া হইলে হবে না মসজিদের নাম বাইতুন নূর হলে হবে না ওই মসজিদে যারা নামাজ আদায় করবে ওদের দিলের ভিতরেও তাকওয়া থাকার দরকার আছে না নাই তাহলে আল্লাহর ভয়ে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ